রাজধানীর সাত মসজিদ রোডে অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্টের অনিয়ম পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার বিকেল তিনটার দিকে আদালতের অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অভিযান চলাকালে কেয়ারি ক্রিসেন্ট প্লাজা থেকে তিনজনকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় এবং তাদের বিরুদ্ধে কি অভিযোগ তা জানা যায়নি। সিঁড়ির মধ্যে একটা যে এক্সিট সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো তারা হচ্ছে বন্ধ করে রেখেছে, যে ছাদে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল এটা তারা বন্ধ করে রেখেছে। এবং হচ্ছে ওই সিঁড়িটাই তারা হচ্ছে দেখাচ্ছে রেস্টুরেন্টের গ্যাস ব্যবহার করার জন্য গ্যাসের সিলিন্ডারগুলো সেখানে রেখেছে। আমরা অধিকাংশ রেস্টুরেন্টগুলো বন্ধ পেয়েছি এবং একটি রেস্টুরেন্ট খোলা ছিল, সেই রেস্টুরেন্টের ভিতরে যে আমরা দেখেছি তার ভিতরে তিনটা গ্যাসের সিলিন্ডার আছে এবং হচ্ছে ওই যে যে রান্নাঘরটা ওখানে আছে সেটা হলো আমাদের ফায়ার সার্ভিস বলেছে যে এটা ঝুঁকিপূর্ণ, কারণ ওখানে যে মানে তাপ বের হয়ে যাওয়ার যে জিনিসগুলো দরকার সেগুলো ওখানে নাই। বিকেল চারটা পর্যন্ত এই ভবনে অভিযান চলছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাগোনিউজকে বলেন, কেয়ারি ক্রিসেন্ট প্লাজায় নিয়ম বহির্ভূতভাবে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে, সেখানে অভিযান চালিয়ে অনিয়ম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।